প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3 অনুশীলনীর তৃতীয় পাঠের ক্লাসটা করছি। আজকের পাঠে আমরা 155 পৃষ্ঠার 3 ও 4 এই দুটো কাজ সলভ করব। তো আগের পাঠগুলো যারা দেখনি, ক্লাস 10.1 10.2 এর ক্লাসগুলো যারা দেখনি, আমরা ভিডিওর নিচে দশম অধ্যায়ের সমস্ত প্লেলিস্টটা দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা এই যে 3 নাম্বারটা করছি, এটা বলা ছিল DEF ত্রিভুজটি আঁকো, যার DE বাহু হবে 3 সেন্টিমিটার আর DF হবে 4 সেন্টিমিটার, আর ওই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ D কোণ, যেটা 50 ডিগ্রি। তো এখানে ক খ গ ঘ চারটা অপশন আছে, আমরা প্রথমে ক নাম্বারটাই করছি। তো আমরা DEF একটা ত্রিভুজ আঁকবো, যেন DE বাহুটা 3 সেন্টিমিটার হয় আর DF বাহুটা 4 সেন্টিমিটার হয় আর তাদের মধ্যবর্তী কোণটা 50 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই তিনের কয়ে আসলাম। তিনের কয়ে আমরা এই চিত্রটা আঁকবো, DEF ত্রিভুজটা আঁকবো, যেখানে DE বাহুটা হবে আমাদের 3 সেন্টিমিটার। এটা স্কেল দিয়ে আমরা DE বাহুটা নিয়ে নিচ্ছি, যে আমাদের 3 সেন্টিমিটার দাগ বরাবর আমরা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সেই DE বাহুটা, DE যেটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এরপর এখানে যে হচ্ছে যে DF বাহুটা চাওয়া হয়েছে, সেই DF বাহুটা আমরা এইদিকে কোথাও আঁকবো, হ্যাঁ, কিন্তু সেখানে আবার এই DE আর DF এর মধ্যবর্তী কোণটা 50 ডিগ্রি হতে হবে। তো এখানে আমরা আগে চাঁদা বসিয়ে সেই কোণের মেজারমেন্টটা আগে করে নেব। হ্যাঁ, সেখানে আমরা কোণ আঁকা আগেও শিখিয়েছি যে এই যে গর্তটা থাকে, এটা আমরা এই যে ডি বিন্দুটা আছে, গর্তটা ডি বিন্দুর মধ্যে ফেলবো। কোনো কোনো চাঁদা গর্ত থাকে না, জাস্ট এই দুটো সরলরেখার একটা ছেদ বিন্দু মিডিল পয়েন্ট থাকে, সেটাই এই বিন্দুতে বসাতে হয়। আর এই যে এখানে আমরা একটা রেখাংশ দেখছি, এই এই বরাবর, হ্যাঁ, এটা এই ডি রেখাংশের গায়ের সাথে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা ধরে প্লেস করে নিলাম। তো এই ক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে যে এই রেখাংশটা আমরা হাতের ডান দিকে যদি মিলাই, এই গর্তটা হচ্ছে মিডিল পজিশন, এটা বাম, এটা ডান, ডান দিকে মিলালে তাহলে এই নিচের লেখাগুলো পড়তে হয়। তো এদের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল 50 ডিগ্রি, তাহলে এই যে 40 আর 50, এই যে এটা হলো আমাদের 50। তো এখানে টেনশনের কিছু নেই যে এখানে আমি যোগ করব কিভাবে, আসলে আমরা এটা এখন এই যে ফোঁটা দিয়ে রাখলাম 50 ডিগ্রিতে, সেক্ষেত্রে আমরা এটা যত বড়ই যোগ করি আর যতই ছোটই যোগ করি না কেন, এটা কিন্তু কোণটা আমাদের 50 ডিগ্রি থেকে যাবে। তো এক্ষেত্রে আমাদের বাহুটা যেহেতু বলে দেওয়া হয়েছে হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা সুন্দরভাবে স্কেলটা ওই বিন্দু বরাবর প্লেস করে বসাবো, কিন্তু আমাদের হচ্ছে 4 সেন্টিমিটারের বেশি এটা নেওয়া যাবে না। এই যে দেখো, এটা আমরা 0তে ধরে রেখেছি, হ্যাঁ 0, আর ওই বিন্দু বরাবরই স্কেলটা বসাতে হবে এই যে, কিন্তু আমরা নেব হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে এই বিন্দুটা বরাবর আমরা বসিয়েছি স্কেলটা, কিন্তু এই যে 4 সেন্টিমিটার যেটা আছে, আমরা সেইখান পর্যন্ত এটা যোগ করব। কোনটা কিন্তু কোনো টেনশন নেই, ওটা আমরা যত বড়ই করি ছোটই করি এটা 50 ডিগ্রি থেকে যাবে। তো এখানে আমরা এফ নামকরণ করে দিই, তাহলে এই DF বাহুটা আমাদের হলো 4 সেন্টিমিটার, আর এই যে DE আর DF এদের যে অন্তর্ভুক্ত কোণ, মাঝে যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা আমাদের 50 ডিগ্রি। বাস হয়ে গেল। এখন বাকি যে EF বাহুটা আছে, এই EF বাহুটার সম্পর্কে কোনো কিছু বলা নেই, এটা অটোমেটিক খালি আমাদেরকে যোগ করে দিতে হবে, যেহেতু এটা ত্রিভুজ, হ্যাঁ, তো এটা আমরা যোগ করে দিলাম। তো এটি আমাদের কয়ের যে চিত্রটা ছিল এটা হয়ে গেল। ডি বাহু 3 সেন্টিমিটার আর DF হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই ডি কোণটা হচ্ছে 50 ডিগ্রি, যেটা এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ। নেক্সট আমরা খ নাম্বারে ঢুকছি। এখন খ নাম্বারে এরকমই KLM একটা ত্রিভুজ আঁকতে বলা হয়েছে, যার KL বাহুটা হবে 6 সেন্টিমিটার। তো একটা বাহু অনেক বড় আছে 8 সেন্টিমিটার, যার কারণে আমরা একটু এই দিকে যাই। প্রথমে আমরা এখানে নেব একটা 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বাহু আমরা নিয়ে নিলাম এখানে। তো এই 6 সেন্টিমিটার যেটা, সেটার নাম হচ্ছে KL। তো আমরা এখানে কে দিলাম আর এখানে এল দিলাম আর এখানে আমরা লিখে দিলাম 6 সেন্টিমিটার। তো আর একটা বাহু যেটা আছে KM, যেটা আমরা এখানে দেব, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, কিন্তু এদেরও মধ্যবর্তী কোণটা 50 ডিগ্রি, সেই আগের মতোই আমরা আগে চাঁদা এখানে বসিয়ে নেব। হ্যাঁ, চাঁদাটা সুন্দর মতো বসিয়ে নিয়ে এই যে নিচের লেখাগুলো যেটা 50 ডিগ্রি ছিল, এই 50 ডিগ্রিতে আমরা ফোঁটা দিয়ে রাখবো, কিন্তু আমরা এটা এখন যেহেতু 8 সেন্টিমিটার নিতে হবে, তো স্কেলটা আমরা সুন্দর এইখানে 0টা এখানে বসাবো, সেন্টিমিটারের 0, আর স্কেলটা আমরা ওই বিন্দু বরাবর ধরে
আমরা যেহেতু 8 সেমি নিতে হবে, আগে যেমন আমরা ছোট নিয়েছিলাম আর এখন হচ্ছে বড় নিতে হবে, অর্থাৎ স্কেলটা সুন্দর ওখানে বসাতে হবে। এই যে 8 সেমি আমাদের এই বরাবর এটা যোগ করে দিতে হবে যেন ওই বিন্দুটা টাচ পায়, তাহলে এটা 50 ডিগ্রি কোণটা কিন্তু হয়ে যাবে 50 ডিগ্রি। তো এইখানে আমরা নাম দিচ্ছি হচ্ছে এম। তো এই বাহুটা আমাদের হচ্ছে 8 সেমি, আর এই এল এম বাহুটা এল আর এম এটা আমরা অটোমেটিক শুধু যোগ করে দেব। এই হলো আমাদের ক্ষয়ের চিত্র। তো ক্ষয় আমরা দেখি যে কোয়েশ্চনটা ছিল কে এল এম ত্রিভুজটি আঁকো যা কে এল হবে 6 সেন্টিমিটার, কে এম হবে 8 সেন্টিমিটার, আর তাদের মাঝখানের কোণটা কে কোণ হচ্ছে 50 ডিগ্রি। এখন আমরা সুন্দর গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে কি চাওয়া হয়েছে আমরা দেখি। গ নাম্বারে বলা হয়েছে ওই দুটো যে ত্রিভুজ হলো ডিইএফ আর কে এল এম, ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক। হ্যাঁ, তো অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে কিনা সেটার জন্য আমরা আমাদের হচ্ছে যে মেপে দেখতে হবে। তারপরে ঘ নাম্বারে চাওয়া হয়েছে ডিইএফ এবং কে এল এম সদৃশ কি। তো অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতিক হয়ে যায় তাহলে আমরা জানি যে সদৃশ দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে যে সমান হয়ে যায়। তো এই গ নাম্বারে আমরা এখন যেটা করব তাদের অনুরূপ বাহুগুলোর আমরা ওই ত্রিভুজ দুটোর নাম লিখি, যে ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ কে এল এম এর এর অনুরূপ অনুরূপ বাহুগুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত চাওয়া হয়েছিল। অনুপাত মানে আসলে ভাগ, এটা আমরা আগেও বলেছি। অনুরূপ বাহুগুলো লিখে আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত বের করব। অনুরূপ বাহুগুলোর অনুপাত, এই অনুপাতটা সমান হলে এটাকে সমানুপাতিক বলা হয়। তো সেক্ষেত্রে এখানে এটার ভূমির সাথে এটার ভূমি নিতে হবে, অর্থাৎ আমরা যদি ডিই নেই তাহলে এখানে আমরা অনুপাত না দিয়ে এইভাবে বাই করে দেব ভাগের আকারে, ডিই বাই কে এল। তো ডি এর মানটা আমাদের ছিল 3 আর কে এল এর মান হলো 6। এটা যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 1, আর নিচে হচ্ছে 3 × 6, উপরের 1 এর কিন্তু দাম আছে, সো এটা হাফ হবে। তারপরে আমরা যদি এই বাহুটা নেই ডিএফ, তার সাথে আমরা এই কে এম বাহুটা নেব। তো এখানে আমরা লিখি ডিএফ বাই হচ্ছে কে এম কে এম। হ্যাঁ, তো ডিএফ এর মান ছিল আমাদের 4 আর কে এম এর মান হচ্ছে 8। এটাও আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 1, আর এখানে হবে 2, এটাও দেখো একই হয়ে গেল। হ্যাঁ, আর বাকি যে বাহুটা ছিল অর্থাৎ এই ত্রিভুজের যে ইএফ বাহু, আর এই এই ত্রিভুজের আমরা নিলাম ডিই বাই কে এল, আর একটা নিলাম ডিএফ বাই কে এম, আর এখানে থাকলো ডিই বাই কে এল। তো এই আমরা অপর বাহু যেটা আছে সেটা কিন্তু আমরা মাপটা জানি না, এটা আমরা যদি মেপে দেখি তাহলে কিন্তু আমরা মোটামুটি যদি মাপটা সঠিক হয় বা চিত্রটা সঠিক হয় তাহলে এটাও হয়ে যাবে। তো এখানে যেটা চাওয়া হয়েছিল ডিইএফ কে এল ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক, তো আমরা ইচ্ছে করলে সেই বাহুটাও কিন্তু মেপে করে দিতে পারি। হ্যাঁ, তো আমরা এটা মেপে দেখি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার ধরা যায়, 3 সেন্টিমিটার, তাহলে এটা যদি 3 হয় তাহলে এইটা কিন্তু 6 আসতে হবে, দেখো 6 হয়েছে, এই যে 6। হ্যাঁ, তো এটা আমরা বাকি বাহুটা আমরা বলতে পারি যে স্কেল দিয়ে, এটার আসলে মাপার কথা বলতে হবে, স্কেল দিয়ে মেপে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সদৃশের যে একটা শর্ত আছে সেখানে দেখো আমরা দেখাই পরের পৃষ্ঠায় আছে। এই যে বাহু বাহু কোন বাহু, যদি দুইটা ত্রিভুজের একটার দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমানুপাতিক হয়, যেটা আমাদের হয়ে গেছে অলরেডি, তিনটা বাহু লাগে না, এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সদৃশ হবে। তো এদের এই যে এই দুটো করে বাহুর আমরা অনুপাত সমান পেয়েছি ভাগফলটা, এটা ভাগ এটা আর এটা ভাগ এটা, আর তাদের অন্তর্ভুক্ত কোণ দুটো অটোমেটিক দেখো 50 ডিগ্রি করে দেয় ছিল, তো সেক্ষেত্রে এই ত্রিভুজ দুটো আসলে সদৃশ হয়ে যাবে। তারপরে এখানে কোয়েশ্চেনে আসলে যেটা চাওয়া হয়েছে আমরা সেটার সাথে একটু অ্যাডজাস্ট করছি। গ নম্বরে বলা হয়েছে যে ডিইএফ ত্রিভুজ এবং কে এল এম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক,
তো আমরা ওটাও করে দিই স্কেল দিয়ে মেপে মেপে ই এফ সমান হচ্ছে 3 সেন্টিমিটার আর এখানে আমরা এল এম যেটা এল এমটা পেয়েছি 6 সেন্টিমিটার তো এখানেও আমরা যদি অনুপাত করি তাহলে যেটা হবে 3 3 6 অতএব এখানে আমরা হচ্ছে যে ই এফ ভাগ আসলে উপরে আমরা যে বাহুগুলো রাখবো যে ত্রিভুজের প্রতিবার সেটাই রাখতে হবে আমরা আগের বার যেহেতু ডি ই এফ ত্রিভুজের বাহুগুলো উপরে রেখেছি এখানেও ই এফ বাহুটাই উপরে রাখতে হবে ই এফ বাই এল এম সমান হচ্ছে 3/6 এটাও দেখো 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটাও আসছে হাফ তো এখানে এখন আমরা বলে দিই যে অতএব ত্রিভুজ দুটির বা ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহুগুলোর আসলে অনুরূপ বাহুগুলোর অনুপাত যখনই সমান হয়ে যায় তখন এটাকে সমানুপাতিক বলা হয় ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলো প্রশ্নে যেহেতু সমানুপাতিক চেয়েছে আমরাও তাই বলে দিলাম সমানুপাতিক হয়ে গেল নেক্সট যে ঘ নাম্বার ছিল ঘ নাম্বারে চাওয়া হয়েছে যে ত্রিভুজ দুটা সদৃশ কি ব্যাখ্যা করো তো এখানে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ ত্রিভুজ দুটো সদৃশ প্রথমে আমরা বলবো যে হ্যাঁ ত্রিভুজ দুটি সদৃশ তারপরে ব্যাখ্যা করো যেহেতু চাওয়া হয়েছে অর্থাৎ কারণটা বলতে হবে তো কারণে আমরা দেখলাম যে দুইটা ত্রিভুজের মধ্যে আসলে দুইটা করে বাহুর অনুপাত যদি সমান হয় আর তাদের হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণ দুটো সমান হয় তাহলেই কিন্তু এরা সদৃশ হয়ে যায় একটি দুই বাহু দুই বাহু সমানুপাতিক বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ আমরা সেটাই বলবো যে কারণ ত্রিভুজ দুটির আমরা যদিও তিনটা বাহুর অনুপাত সমান পেয়েছি কিন্তু এখানে আমরা তিনটা আর বলার বলাটা আসলে ভালো হবে না খুব একটা কেননা সদৃশের যে শর্ত আছে এটাও আছে যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহু সমানুপাতিক হয় তাহলেও সদৃশ হয়ে যায় আমরা সেই অ্যাঙ্গেলেও বলতে পারি যেহেতু আমরা 3টা বাহুর আসলে অনুপাত সমান পেয়েছি কিন্তু যেহেতু আসলে কোণ একটা দেওয়া ছিল 50 ডিগ্রি সেটার তাহলে আর কোনো ভ্যালু থাকে না এই জন্য আমরা এই এই সূত্রটার সাহায্যে বলতে চাই যে একটার 2 বাহু অপরটার 2 বাহুর সমানুপাতিক এবং বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ দুটি সমান এই এই থিমে আমরা সদৃশটা বলে দিলেই বেশি ভালো হবে কারণ ত্রিভুজ দুটি লিখি কারণ ত্রিভুজ দ্বয়ের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমানুপাতিক অনুপাত সমান হলে এটা সমানুপাতিক বলা হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান এটাই ছিল আমাদের কারণ আমরা এই যে দুটা ত্রিভুজের হচ্ছে যে একটার 2 বাহু মানে এর একটা বাহু অনুপাত আবার আরেকটা বাহু অনুপাত সমান পেয়েছিলাম তাহলে সমানুপাতিক আর ওই বাহুগুলোর মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ দুটো সমান ছিল তাহলে ত্রিভুজ দুটাকে সদৃশ বলে দেওয়া যায় নেক্সট আমরা 4 নম্বরটা করব এটা ছিল আমাদের 4 নম্বর এখানে আর টি ওয়াই ত্রিভুজটি আঁকো যার আর টি বাহু হবে 4 সেন্টিমিটার আর আর কোণটা 90 ডিগ্রি হবে আর অতিভুজ হবে টি ওয়াই 6 সেন্টিমিটার অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ হতে হবে তো আমরা 4-এর ক নম্বরটা করছি সর্বসমর ক্ষেত্রেও যেমন সমকোণী ত্রিভুজের সর্বসমতা ছিল এখানে সদৃশেরও কিন্তু সমকোণী ত্রিভুজের সদৃশের শর্ত রয়েছে যেটা আমরা পরের পাঠে পড়ব আসলে এই যে অতিভুজ বাহু দুটো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ দুইটার অনুপাত সমান হয় অর্থাৎ ভাগফল সমান হয় বা সমানুপাতিক হয় আর আর যে কোনো একটা বাহু সেই বাহুটার যদি অনুপাত সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হয়ে যায় তো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ এটা এই থিমে আসবে বোঝাই যাচ্ছে তো এখানে ক নম্বরে চাওয়া হয়েছে হলো আর টি ওয়াই ত্রিভুজটি আঁকো যার আর টি হবে 4 সেন্টিমিটার
তাহলে এই 4 সেমিটারটা আমরা আগে এঁকে নেছি এটা হলো আমাদের 4 সেমিটার বাহুটা যেটা আমরা নাম দিচ্ছি আরটি আরটি আর 90 ডিগ্রি কোণ চাওয়া হয়েছে আরটা এটা আমরা চাদার সাহায্যে করে নিতে পারি এখানে আমরা বসিয়ে জাস্ট আমরা এই যে খাড়া 90 ছিল এটা কিন্তু এটা বাহুটা কতটুক মাপ আমরা স্কেল দিয়ে ঠিক ততটুকুই যোগ করব হ্যাঁ তো আরটি আরটি ছিল আমাদের এটা 4 সেমিটার এটা আমরা লিখে রাখি 4 সেমিটার আর কোণটা হবে 90 ডিগ্রি আর অতিভুজ টিওয়াই হবে 6 সেমিটার তো এই অতিভুজ যেটা হবে এটা হলো এই সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু 6 সেমিটার হতে হবে এখন এটা আমরা আসলে কতটুক যোগ করব যতটুকুই যোগ করি বড়ই করি আর ছোটই করি এই বিন্দুর সাথে কোণটা কিন্তু 90ই থাকবে কিন্তু ওই বাহুটার যেহেতু মাপ দেওয়া নাই এখানে আমাদের উচিত হবে যেটা সেটা হচ্ছে 6 সেমিটারটা আগে মেজারমেন্ট করে নেওয়া আর তোমরা তো আসলে পেন্সিল দিয়ে আঁকবে অনেকটা মিশিয়ে দিতে পারবে কিন্তু আমি যেহেতু কলম দিয়ে করছি এই জন্যই সমস্যা তো এইটা যেহেতু আমাদের অতিভুজ হ্যাঁ তো এইখানে দেখো আমি এই যে 6 সেমিটার দাগের সাথে এটা মিলিয়ে নিলাম আর ওইদিকে আমি দেখব যে এটা কত দূর আসলে যোগ করা যায় হ্যাঁ এটা ছিল আমাদের 6 সেমিটার দাগের সাথে আমি মিলিয়ে নিয়েছি আমার এই কলমটা সেক্ষেত্রে এই বরাবর আমরা এটা টেনে দেব এই বরাবর যেন এটা যোগ করলে ওই 90 ডিগ্রিটা ঠিক থাকে এই এই মোটামুটি হয়ে গেল এটাই এখন এই জায়গায় আমরা নাম দেব হচ্ছে ওয়াই সেক্ষেত্রে এই যে টিওয়াই এর মাপটা দেওয়া ছিল টিওয়াই হচ্ছে আমাদের 6 সেমিটার 6 সেমিটার আর এই বাহুটার কোনো মাপ ছিল না আমরাও দিচ্ছি না আর এই কোণটা আমরা এঁকেছি 90 ডিগ্রি করে তো ক নাম্বারটা কিন্তু আমাদের হয়ে গেল চিত্রই চাওয়া হয়েছে নেক্সট খ নাম্বারে যাচ্ছি আমরা খ নাম্বারে হচ্ছে বিএফ জি ত্রিভুজ আঁকতে বলা হয়েছে যার বিএফ বাহুটা হচ্ছে 3 সেমিটার তো এই আগের মতোই আমরা এখানে একটা বাহু নিয়ে নিই 3 সেমিটার একটা বাহু আমরা এখানে নেব 3 সেমিটার এই হলো 3 সেমিটার তো এটার নাম ছিল বিএফ বিএফ তো এখানে আমরা লিখে দিই 3 সেমিটার তো এখানেও আমাদের একটা এই বি কোণটা 90 বলা হয়েছে তো আমরা এটা চাঁদা বসিয়ে জাস্ট 90টা করে নিই এই যে আমরা 90তে ফোঁটা দিয়ে রাখলাম আর এই অতিভুজটা যেহেতু দেওয়া আছে এই আগের মতোই টি এটা হচ্ছে অতিভুজ এফ জি এটা আমরা জি নামকরণ করব তো এই মাপটা দেওয়া আছে 4.5 এখানে আমরা আগের মতোই দেখো 4.5 এ ধরবো এই যে 4 আর 5 এর মাঝখানে এই দাগটা ওই দাগ বরাবর আমরা এইখানে কলমটা বসিয়ে স্কেলটা এই 4.5 এ নিয়ে আসলাম এই যে তো এইভাবে যোগ করে দিয়ে এই যে বিন্দুটা বরাবর যেন পায় তাহলে এটা আমাদের 90 ডিগ্রিটা ঠিক থেকে যাবে এইভাবে আমরা যোগ করে দেবো তো এটা পেন্সিলের ইয়ে হলে এটা জাস্ট মিশিয়ে দেবে এখন এই যে এইখানে আমাদের নামটা হবে হচ্ছে এটা আমাদের বিএফ ছিল 3 আর এটা এফ জি বলা ছিল তাহলে এটা আমরা জি নামকরণ করলাম এটা আমাদের 90 ডিগ্রি কোণ আর এই এফ জির মান ছিল 4.5 সেমি তো এইটা আমাদের ক্ষয়ের চিত্র কিন্তু হয়ে গেল ক্ষয়ে এটাই চাওয়া হয়েছে নেক্সট আমরা গ নাম্বারে ঢুকছি গ নাম্বারে বলা হয়েছে এই ত্রিভুজ দুটার কথা আগের মতোই বলা হচ্ছে যে এই ত্রিভুজ আরটিওয়াই অর্থাৎ প্রথম ত্রিভুজটা আর এই বিএফজি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত বের করো তারা সমান কি তো সেক্ষেত্রে আমরা এখানেও যদি এই ত্রিভুজ দুটার অনুপাতগুলো বের করি অনুরূপ বাহুগুলোর অনুপাত তাহলে আমরা এইভাবে লিখি যে ত্রিভুজ আরটিওয়াই ও ত্রিভুজ ত্রিভুজের নামে সমস্যা না কোন অক্ষর আগে আসলো পরে আসলো তারপর আমরা বইয়ে যেভাবে দিচ্ছে সেই নামকরণ অনুসারেই রাখছি ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু গুলোর অনুপাত
তো যে ত্রিভুজটা আগে আছে তার বাহুগুলি আমরা আগে রাখবো, আর টি ওয়াই যেহেতু আগে ছিল আমরা আর টি ওয়াইটাই আগে রাখছি। তো এখন যেটা কথা, এখানেও একটা বাহুর কিন্তু মান দেয়া নেই এই বাহুটা, তো সেই বাহুটা আমরা করব কি করব না, করলেও একই হবে কিন্তু এখানে না করলেও আসলে বের করা যাবে, সমস্যা না। তো আমরা এই এই ত্রিভুজের বাহুটা যদি আগে নেই তাহলে আমরা নেব আর টি, আর টি তার অনুরূপ বাহু হবে এটা অর্থাৎ বিএফ, হ্যাঁ আর টি বাই বিএফ। তো আর টির মান ছিল হচ্ছে ফোর, উপরে আমরা ফোর দিলাম আর বিএফ এর জায়গায় আমরা হচ্ছে থ্রি বসালাম, তো এটা কোনো কাটাকাটি নেই, ফোর বাই থ্রি থাকলো। নেক্সট আমরা এই যে অতিভুজটা যদি নেই টি ওয়াই, তাহলে যেটা হচ্ছে টি ওয়াই বাই এটার অতিভুজ হচ্ছে এফ জি, তো টি ওয়াই এর মান ছিল সিক্স আর এখানে এফ জির মান ছিল ফোর পয়েন্ট ফাইভ। তো এখানে একটু দশমিকটা আসলে উঠায় নিতে হবে, এটা দশমিক তুললে উপরে একটা দশ আসবে, দশমিকের জন্য একটা এক আর একটা শূন্য, তো আমরা ছয় গুণন দশ বাই এটা পঁয়তাল্লিশ হয়ে যাবে। এরপর একটু কাটাকাটি আছে, পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুণে দশ আর এটা পাঁচ নং পঁয়তাল্লিশ, তারপরে তিন দিয়ে কাটা যায় তিন দুগুণে ছয় আর এটা তিন তিরিক্ষা নয়, সো উপরের সংখ্যা দুটো গুণ করে দিলে দুই দুগুণে চার আর নিচে থাকলো তিন, তাহলে আমরা দেখলাম যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়েছে। আর অপর যে বাহুটা ছিল আর ওয়াই আর এদিকে বিজি, এটা করতে গেলে আসলে এটা মেপে দেখতে হবে, তবে এটা না করলে কোনো সমস্যা হবে না। তো এখন আমরা দেখলাম যে এখন আমরা বলে দেব যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, গ নম্বরে আসলে খালি চাওয়া হয়েছে অনুরূপ বাহুগুলোর অনুপাত বের করো তারা সমান কি না, সমান কি এরকম প্রশ্ন করছে। তো সেক্ষেত্রে আমরা আর ওয়াইটাও বের করে দিই, হ্যাঁ সমস্যা না, এটা আমরা যদি মেপে নিই কারণ এটা আসলে সদৃশ হবে এবং সেক্ষেত্রে অনুপাত কিন্তু সমানই হবে, এটা মোটামুটি চার সেন্টিমিটার আসছে। তো সমকোণী ত্রিভুজের একটা সমস্যাও আছে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা অষ্টম শ্রেণীতে গিয়ে এটা পাবে যে অতিভুজের উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে এটা অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টির সমান হয়, অর্থাৎ একটা হলো চার স্কোয়ার আর ওটাও যদি চার স্কোয়ার হয় তাহলে আমরা দেখি মেলে কিনা, ছয় ছয় ছত্রিশ আর এটা চার চারা ষোলো আর এটাও চার চারা ষোলো, ষোলো ষোলো বত্রিশ, এটা কিন্তু একটু ভেরি করবে যার কারণে আসলে এটা ফোর সেমি দেওয়া যাচ্ছে না। এটা যদি অ্যাকুরেট ভাবে বের করতে যাই তাহলে যেটা হবে ফোর স্কোয়ার প্লাস ওটাকে আমরা যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার সমান থার্টি সিক্স মাইনাস ষোলো, অনেক ঝামেলা হবে এটা, রুট বিশ রুট ওভার এসে যাবে, দরকার নেই এই বাহুটা আমরা না দিলেও সমস্যা নেই। এখন আমরা বলি যে অতএব অনুরূপ বাহুগুলোর অনুপাত, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তোরা জানতে চেয়েছিল যে অনুরূপ বাহুগুলোর অনুপাত বের করো তারা সমান কি, আমরা বলে দিলাম যে হ্যাঁ অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো এটা আমরা যদিও তিন নম্বরটা আসলে কাজ করেছিলাম যে বাহুটার মান দেয়া ছিল না, এই যে এখানে দেখো একটা করে বাহু দেয়া ছিল না এটা আমরা বের করেছিলাম, কিন্তু এখানে আসলে সমকোণী ত্রিভুজ ছিল না জন্য এটা বের করা সমস্যা ছিল না, এটা আমরা তিনটা বাহুই কিন্তু এই যে স্কেল দিয়ে মেপে অপর বাহুটাও বের করে দিয়েছি, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে যেটা তোমরা অষ্টম শ্রেণীতে গিয়ে দেখবে পিথাগোরাসের উপপাদ্য, সেক্ষেত্রে এই বাহুটা আমরা যেটা দেখলাম যে এটা আসলে রুট ওভার বিশ আসে, যেটা ক্যালকুলেশন তোমাদের এখন একটু ঝামেলা মনে হবে এর কারণে আমরা তৃতীয় বাহুটা কিন্তু আসলে আর দিলাম না এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের কারণে। তারপরে এখন আমরা যেটা বলবো ঘ নম্বরে গিয়ে বলা হয়েছে যে এরা সদৃশ কিনা, হ্যাঁ তো প্রথমে আমরা বলে দেব যে ত্রিভুজ আর টি ওয়াই, ত্রিভুজ আর টি ওয়াই, বই আসলে এই কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে দেখো হঠাৎ করে ত্রিভুজ এল এম এন নিয়ে আসছে, এটা আসলে আর টি ওয়াই হতো, আর টি ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা পুরোটাই আসলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা আগের এই যে এই এক নম্বরের এখানে এল এম এন আর এক্স ওয়াই জেড ছিল, এখানে হঠাৎ করে এল এম এন আর এক্স ওয়াই জেড নিয়ে আসছে, এটা প্রিন্টিং সমস্যা, আসলে এই নাম দুটোই হতো। তো যাই হোক আমরা এই নামটা ইউজ করছি যে ত্রিভুজ আর টি ওয়াই ও ত্রিভুজ পি এফ জি, ওরা বলেছিল যে সদৃশ কি, তো আমরা
বলে দেব যে হ্যাঁ এই ত্রিভুজ দুটো পরস্পর পরস্পর সদৃশ। তো কারণ ডাইরেক্ট চাওয়া হয়নি, তারপরে আমরা কারণটা বলে দেব যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আমরা সদৃশের যে শর্তটা তোমাদের দেখালাম পরের পৃষ্ঠায় রয়েছে, দেখো অতিভুজ বাহু দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহু যথাক্রমে অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুর সমানুপাতিক হলেই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে যায়। তো এখানে আমরা জাস্ট বলবো কারণ কারণ এদের অতিভুজ দ্বয়ের, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটাকে বলে, এটা সমকোণী 90 ডিগ্রি যে কোণটা আছে তার বিপরীত বাহু, কেননা এই বাহুটার সাথে এই কোণটার কোনো টাচ নেই, এখানেও তাই এই যে সমকোণটা আছে তার বিপরীত বাহু এটা। তো সেই হচ্ছে যে টিওয়াই আর এফ জি এইটা যে অতিভুজ ছিল এদের অনুপাত কিন্তু সমান হয়েছিল, অর্থাৎ সমানুপাতিক হয়েছিল, আর অপর আরেকটা বাহু সমানুপাতিক হয়েছিল, সেক্ষেত্রে ত্রিভুজ দুটো সদৃশ কিন্তু হয়ে গেছে, কারণ এদের অতিভুজ অতিভুজ দ্বয় এবং অনুরূপ অনুরূপ আরেকটি বাহু, অনুরূপ বলা হয় কারণে যে এটা আমরা যদি ভূমি ধরি এটাও ভূমি ধরা হয়েছে এরকমই, হ্যাঁ অনুরূপ আরেকটি বাহু বাহুর অনুপাত সমান অথবা বাহু সমানুপাতিক, এই দুটার যে কোনো একটা লেখা যাবে, বাহু সমান অনুপাত সমান হলে এটাকে সমানুপাতিক বলা হয়, কারণ এদের অতিভুজ দ্বয় এবং অনুরূপ আরেকটি বাহু সমানুপাতিক। তো এই সমকোণী ত্রিভুজের যে সদৃশের শর্ত ছিল যেটা অতিভুজ বাহু বলা হয় সংক্ষেপে, সেই অনুসারে ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ হয়ে গেল। তো এটি ছিল মূলত আমাদের আজকের পাঠ, আজকে পর্যন্তই ধন্যবাদ।